ঘোষণা দিয়েও একদিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে পারল না মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার শুধু প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিকে পাশের হার 80.62%। করোনা পরিস্থিতির কারণে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ও ফাজিল পরীক্ষা হয়নি, ফলে একটি কমিটি গঠন করে নম্বর দেওয়ার পদ্ধতি ঘোষণা করা হয়। সেই সুপারিশের ভিত্তিতে শনিবার মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পর্ষদ অফিসে সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ভবতোষ সাহা ফলাফল প্রকাশ করেন। এবার নিয়মিত পরীক্ষার্থী ছিল 39,987 জন, আর মাদ্রাসা আলিমে ছিল 94। এবছর মাধ্যমিকে পাশের হার 80.62%, এডিসি এলাকায় পাশের হার 76.64%। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পাশের হার গোমতি জেলায় 88.84%, আর সবচেয়ে কম ধলাই জেলায় 73.37%। এবছর 100% পাশ করা বিদ্যালয়ের সংখ্যা 426। পর্ষদ সভাপতি জানান, এই ফলাফলে যে সমস্ত পরীক্ষার্থী সন্তুষ্ট হতে পারবে না, তারা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসতে পারবে। মাধ্যমিকে 100% পরীক্ষা সকল স্কুলের সংখ্যা লাস্টে 80, এটা হলো 426। আর মানে বলা স্কুলজন মানে অসম স্কুলের সংখ্যা জিরো, কোনো স্কুল নেই, সংস্কৃত একজন পাশ করে গেছে। এবছর সংসদের থেকে কেউ মাধ্যমিক পরীক্ষার নাম নথিভুক্ত করেনি। এবছর মোট 12 জন বিদ্যমান ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করেছে, এদের মধ্যে 8 জন মেয়ে, 4 জন ছেলে। পদ্মকার প্রকাশিত ফলে যে সকল পরীক্ষার্থী সন্তুষ্ট হবে না, তারা ইচ্ছে করে পরীক্ষা দিতে পারবে। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে রবিবার বিকেলে। এদিকে শনিবার মাধ্যমিক ফল প্রকাশ করা হলেও পর্ষদ পরীক্ষার্থীদের সর্বাধিক নম্বর প্রকাশ করতে পারেনি, দেওয়া হয়নি মার্কশিট সার্টিফিকেট। অন্যদিকে হিরার রাজ্যের শিক্ষামন্ত্রী জোট জামানায় শিক্ষা বিপ্লবের যতই বলি আউড়ে চলুন না কেন, শিক্ষায় ত্রিপুরা কতটুকু এগিয়েছে তা মাধ্যমিকের পরীক্ষার্থীদের সংখ্যায় স্পষ্ট। এবছর সর্বমোট পরীক্ষার্থী ছিল 46,603। এবছর করোনার কারণে প্রি বোর্ড পরীক্ষা না হওয়ায় সবাইকে পাশ দেওয়ার পরেও এই সংখ্যা, অথচ 2020 সালে পরীক্ষার্থী ছিল 50,265, 2021 সালে প্রায় 4,000 পরীক্ষার্থী কমে গেছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।